আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বন্ধুগণ, আপনাদের জন্য নতুন একটি চমক ভিডিওতে আমরা যে টমেটোর জাতটি দেখতে পাচ্ছি তা হচ্ছে এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের নতুন একটি জাত TM028। এই জাতটির ফলন দেখে আমরা রীতিমতো অবাক যে এত সুন্দর পরিমাণ ফল লাগতে পারে একটা গাছে। আসলে আপনারা যখন চাষ করবেন তখনই বুঝতে পারবেন এই জাতের ফলাফল। এটা ভিডিওতে দেখতেছি আমরা ভিতরের টমেটোটা, বাহিরে আর চাইতে আরও ডাবল ফল আসছে। তো এই জাতটার যে জিনিসটা আমরা উপলব্ধি করলাম দেখেন এই জায়গায় প্রচুর পরিমাণ ফলের সংখ্যা ভিতরে এবং বাহিরে। যে বর্তমানে বৈরী আবহাওয়ার কারণে টমেটোর পাতার মধ্যে এবং ফলের মধ্যে বিভিন্ন জাতের স্পট চলে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাতগুলি হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের বাহুবলী, TM028, TM027। এগুলোতে টোটালি কোনো ওই পাতার স্পটটা আসে নাই। টমেটোর সাইজ, কালার এবং ফলন ওভারঅল সব কিছুই চমৎকার। এই জাতের যে বৈশিষ্ট্যটা দেখছি আমরা, এক একটা টমেটোর ওজন 130 থেকে 150 গ্রাম অ্যাভারেজ করে, এর চেয়ে বেশিও আছে। গাছের গ্রোথ খুবই ভালো, ফলও প্রচুর পরিমাণ সেট হয়েছে গাছের মধ্যে। এক একটা ফলের ওজন 130 থেকে 150 গ্রাম। টমেটো উঠানোর সময় টমেটোর বোটাসহ টমেটোর সাথে থাকে। তো যারা টমেটো চাষাবাদ করবেন আপনাদের জন্য এই জাতটা একটা আসলেই চমক। মালিক সিডস প্রতিনিয়তই আপনাদের জন্য এক একটা চমক নিয়ে আসে। আসলে এক একটা জাতের বৈশিষ্ট্য এক এক ধরনের। এই টমেটোর ফলন দেখে আপনার চোখ কপালে উঠে যাবে যে এত পরিমাণ ফল কীভাবে লাগতে পারে একটা গাছে। তো টমেটো যেহেতু চাষাবাদ করবেন আপনারা, মালিক সিডসের এই TM028 জাতটি আগামী সিজনে চাষাবাদ করার জন্য নির্বাচন করতে পারেন। বাজারে যত জাত আছে অন্যান্য জাতের চেয়ে এই 28-এর ফলনটা খুবই চমৎকার। তো আমরা যদি দেখতে পাই এক একটা থোকায় ফলের সংখ্যা 6টার নিচে কোনোটাতে নেই, 7টা 8টা এরকম মিনিমাম, একেবারে কম আসলেও 5 থেকে 6টা সর্বনিম্ন। তো টমেটো চাষিদের জন্য আসলে এটা একটা খুবই আকর্ষণীয় একটা জাত। যে আপনারা টমেটো চাষাবাদ করবেন, টমেটোর বিভিন্ন ধরনের সমস্যা হয়, যা উইল্টের কারণে গাছ মারা যায়, আবার গাছে ফল আসে না। তো এই সমস্যাগুলোর যদি সম্মুখীন হতে না চান আপনারা এআর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই TM028 জাতের টমেটোটি আগামী সিজনের জন্য আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি পরীক্ষামূলক একটা প্যাকেট যখন করবেন তখন বুঝতে পারবেন এই জাতের টমেটোর আসলেই আপনার নিকট পছন্দনীয় একটা জাত হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই, আর টমেটো যদি চাষাবাদ করতে চান মালিক সিডসের TM028 জাতের টমেটোটি চাষাবাদ করবেন আগামী সিজনে। আসসালামু আলাইকুম।